প্রথম বৃষ্টিতে তোমার ধান থুয়ে গেলাম ভালো, তা আর এক সপ্তাহ পরে আসে দেখছি ধান খাইয়া বসাত আছে। তারপরে ওষুধ পানি দিয়ে সেরম ধান হয় নাই, ওই কোনো রকম ওই খরচও উঠতেছে না, এরকম অবস্থা। এবার পোকা ছিল, মাজরা পোকা ছিল, তারপর কাহিন পোকা ছিল। আমার নিজের জমি নাই, বর্গা ভুজ আসি, ধরো খরচ হয়েছে 20 থেকে 25 হাজার, দেড় বিঘে হইতি। তা ধান হবে মনে হয় রস হয়েছে হবে 5-6 হাজার, তাতে ধান হয়ে যাইলেও 15 থেকে 16 মন মতন। কী কারণে পোকামাকড়ে ধরো ওষুধ পানিতে কোনো কাজ করতে হয় না, ডুপ্লিকেট ওষুধ 15 মন 14 মন এরকম করে উৎপাদন হচ্ছে, লাভ তেমন হচ্ছে না, লসের ভাগে লাভ তেমন হচ্ছে না। কী কারণে এবার এরকম? এই বেশি বৃষ্টি হওয়ার কারণে এবং পোকামাকড় আক্রমণ বেশি, কারেন্ট পোকা লেগে গেছিল, অনেক ওষুধ পানি দেওয়া লাগেছে, তাও রোগ যায় না, হ্যাঁ পোকামাকড় যায় না। ধানটা এই যে লাস্টে পাকার সময় আসে, লেদা পোকায় অনেক কাটিয়ে দিয়েছে। মানে মনে করো একটা বালি যে 100টা দানা থাকে, মনে করো 25টা কাটিয়ে দিয়েছে, এই অবস্থা করে ফেলছে। এবার যে পরিমাণ ইহর দরকার, এখন গরিব মানুষ চাষ করে খাওয়াই লাগে, লাভ হয় না অবশ্যই, তারপরে করে খাওয়া লাগে, এই জন্য এগুলো করা। আর যে ওষুধগুলোতে কাজ হয় নাই, আমি ক্যারেটে ওষুধ দিছি কাটার পরে, কিন্তু তারপরে আমার মানি নাই। উৎপাদন ওই তেমন না, মিডিয়াম, খুব বেশি ভালো না, খারাপও না। বিঘা হইতে 15 মন 18 মন 14 মন কেটে 10 মন হচ্ছে। ধান অতিরিক্ত বৃষ্টিতে বাঁধেছে, গাছ হয়েছে কিন্তু ফলন কম হচ্ছে। আবার এই শেষ মুহূর্তে এসে ফুলার পরে কারেন্ট পোকা লাগিয়ে ধান একদম হুড়ি হয়ে যাচ্ছে, খ্যাটটার ধানটা সব নষ্ট হয়ে যাচ্ছে। খরচ কেমন হচ্ছে? খরচ বিঘে হইতে 15-15 হাজার টাকা 10 হাজার টাকা তো হবে, যে ওষুধ লাগছে 7-8 বের ওষুধ লাগেছে। এক বিঘে হইতে যদি ভালো ফসল হয় তো 20-22 মন ধান হবে, আর 2000 বিচেলে হবে। 2000 বিচেলের দাম 4000 করে বর্তমান বিক্রি আছে, তাতে 8000 টাকা। আর হলো 20-22 মন ধান যদি 1300-1400 করে বিক্রি করা যায়, তাতে 25-30 হাজার টাকা আসবে। 170-175 মন ধান কেনা হয়েছে পর্যন্ত, মনে করছি যে 400-500 মন ধান হলে পরে ধান বিক্রি করব। আর ধান এবছরে কেনা হচ্ছে 160-1360 টাকা 50 টাকা, প্রথমে ছিল 1300 টাকা, তারপরে দাম বাড়তে বাড়তে এখন 1384 টাকা পর্যন্ত কেনা চলছে। আর গত বছর ধানের দাম ছিল 1220 টাকা, এর তুলনায় এবছরে ধানের দাম এই 150 টাকা প্রতি মন করে 150-200 টাকার দাম। আমাদের প্রায় 14,950 হেক্টর জমিতে আমাদের আমনের লক্ষ্যমাত্রা ছিল, প্রায় আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। আমাদের 14,960 হেক্টর জমিতে আমনের আবাদ সম্পন্ন হয়েছে, আমরা লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি। আমাদের এই পর্যন্ত আজ পর্যন্ত আমাদের প্রায় 80% জমির আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে। তো কৃষক যেটা বলেছেন, এবার আবহাওয়া এমনিতেই বৈরী ছিল, বিভিন্ন সময়ে বৃষ্টির আক্রমণ ছিল, রোগবালায় পোকামাকড়ের আক্রমণটাও একটু বেশি ছিল, যার কারণে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় চেষ্টা করেছি যেন কৃষকরা এই রোগবালায় পোকামাকড়ের আক্রমণ থেকে যেন ধানকে রক্ষা করতে পারে, তার জন্য আমরা সার্বিক যে কৃষকদেরকে প্রেসক্রিপশন পরামর্শ দিয়ে আসছি। এখন পর্যন্ত প্রায় আমাদের 80% জমির আমন ধান কর্তন সম্ভব হয়েছে। তো আমরা গত বছর আমাদের ফলন ছিল হচ্ছে 5.3 টন পার হেক্টর, এবছর আমরা 5.4 টন পার হেক্টর ফলন এ পর্যন্ত পেয়েছি। আশা করতেছি এটা আমাদের গত বছর থেকে এবছরের ফলনটা একটু হলে পরেও বাড়বে।